এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন বাসায় গোসলখানা টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা বাসায় যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভিতরে উজু করলে উজু হয়ে যাবে কিন্তু উত্তম হল কমড় এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ এবার সাকিব হাসান মুন্না আপনি লিখেছেন নিজ ব্যয় মসজিদ নির্মাণ করে নিজের নামে সাইনবোর্ড কি সুযোগ আছে এটা যদি হয় লৌকিকতা লোক দেখানো বা মানুষের কাছ থেকে ভাবা নেওয়া তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে এটি গর্হিত কাজ অন্যায় কাজ এটা করা উচিত না কিন্তু এছাড়া যদি আপনি মসজিদ নির্মাণ করেন তার একটা নাম দেওয়া দরকার যা সেজন্য একটা নাম দিলেন তাতে কোনো অসুবিধা নিচ্ছে অভিনয় এরপরে মারশিফ হোসেন আপনি লিখেছেন জাকাতের টাকা গৃহ শিক্ষককে দেওয়া যাবে কিনা এক্ষেত্রে তাকে কি বলে দিতে হবে গৃহ শিক্ষক যদি জাকাতের হকদার হন গরিব এবং জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে বলে দেওয়া কোনো আবশ্যক নয় তবে তার বেতনের বাইরে অতিরিক্ত হিসাবে শ্রী দিতে হবে তামান্না তাসনিম আপনি লিখেছেন পুরুষদের পাঞ্জাবি টুপি এগুলো কি সুন্নতি পোশাক এগুলোকে সুন্নতি পোশাক বলা কঠিন বিশেষ করে আপনার টুপি এটা শূন্যতে আদা ছিল সাবাইক্রাম নবী করিম সাল্লাম পড়েছেন তাদের মহাব্বতে তার অনুকরণে পড়লে সব পাওয়া যাবে কিন্তু এটা পড়াটা শূন্যত এ অর্থে বলা যাবে না যে এটা পড়লে পড়াটাই স্বতন্ত্রভাবে সবের এরকম না অর্থাৎ শূন্যতে আদা নয় বরং শূন্যতে অ্য বাদা যেটাকে বলা হয় সেটা নয় বরং নবী করিম সাদাল্লাহ সাবাইকরাম টুপি পড়সেন এটি সাব্যস্ত আছে বিধায় তাদের অনুকরণে যদি করা হয় তাদের মহাব্বত যদি সেরকম পোশাক পরিধান করা হয় সেটি অবশ্যই কারণ হবে আর পাঞ্জাবি আমাদের দেশে আজকাল যত পাঞ্জাবি আছে এই ধরনের পাঞ্জাবি পরেছেন এমনটি প্রমাণিত নয় যাই এটিকে শুননা মনে করার কোনো কারণ নেই তবে পোশাক পরা মৌলিকভাবে এটা শুননা অতএব যে কোনো পোশাক আপনার ইজ্জত আবরু ঢাকবে এবং শরিয়ার যে পোশাকের যে নীতিমালা আছে সেটা সাপ করবে সেটা পড়লে ইনশাআ পোশাক পরার যে নির্দেশনা সেটা আপনার পালন করা হয়ে যাবে সাকিম হাসান মুনু আপনি লিখেছেন নিজবে ভাই মসজিদ তো দিয়েছি তিথি চৌধুরী আপনি লিখেছেন আমার তিনটা বাচ্চা পিঠাপিঠি আমার হাজব্যান্ড আরও বাচ্চা নিতে চাচ্ছেন এখন আমি কি করব যদি তিনটা পিঠাপিঠি বাচ্চা থাকে তাহলে বাচ্চা আরও নিতে চাইলে ক্ষেত্রে আন্তরিক থাকা উচিত চেষ্টা করা উচিত কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বেশি বাচ্চা হয় এ ধরনের নারীদেরকে বিয়ে করবে অর্থাৎ যে সমস্ত ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বেশি হয় সচরাচর সে ধরনের মেয়েদেরকে তোমরা বিবাহ করার ক্ষেত্রে পারোটি দিবে এর কারণ হলো যে কেমন ময়দানে তোমাদের সংখ্যাধিক্ষণই আমি গর্ব করব ইয়াহুদিরা তারা কখনো জন্ম নিয়ন্ত্রণ করে না এবং পশ্চিমবাদ দেশগুলোতে আপনারা যারা আমরা অনেকে গিয়েছেন তারা জানেন যে সে সমস্ত দেশে ইয়াহুদিরা তারা প্রচুর পরিমাণে বাচ্চা তাদের থাকে কখনও তারা বাচ্চা জন্ম নিয়ন্ত্রণ করে না সচরাচর কিন্তু দুঃখজনক তাদেরই করা তৈরি করা সিস্টেম সেটা ফলো করে আমাদের মুসলমানদেরকে বলা হয় যে আমরা ফলো করি অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করি হ্যাঁ মানুষের মানুষের পৃথিবীর জন্য সমস্যা নয় বরং মানুষের সংখ্যাটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটা হবে আমাদের জন্য কাজের আর যদি সেটা না করতে পারি তাহলে সংখ্যা কম থাকলেও যে আমরা কল্যাণ পাবো কল্যাণের অধিকারী হবে হব সেরকম নয় বলা হয়ে থাকে যে ছোট পরিবার সুখী পরিবার অথচ এটা সঠিক কথা নয় আমাদের সমাজে আপনি সম্প্রতি যে সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটেছে আত্মহত্যা এটা সেটা পারিবারিক অশান্তিকলহ দেখবেন যে এগুলো বেশিরভাগ কিন্তু ছোট পরিবার অতএব পরিবারের আকার ছোট বড় এটা বিষয় নয় ইসলাম জন্ম নিয়ন্ত্রণকে মৌলিকভাবে উৎসাহিত করে না এটা হলো করং হাদিসের পরিষ্কার নির্দেশনা বিধায়ক যদি সাধ্য থাকে সামর্থ্য থাকে তিনটার পরে বাচ্চা নিয়ে আঁতারে সে চেষ্টা করা উচিত তো যদি মেয়ের বাচ্চা নিতে গেলে ভদ্রমহিলার অসুবিধা হয় শারীরিকভাবে অনেক বেশি কষ্ট হয়ে যায় বা তিনি যে পজিশনে আসেন এই পরিস্থিতিতে আরেকটা বাচ্চা হলে এই যে বাচ্চাগুলো আছে অলরেডি সেগুলোর হক আদায় করতে তার কষ্ট হয়ে যায় রাখার কোনো লোক নাই এরকম পরিস্থিতি থাকলে সেক্ষেত্রে তিনি গ্যাপ দিতে পারেন সেটি অবশ্যই আছে জারিফ জান্নাত জারিফা জান্নাত দেখেছেন গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় বিষয়ে কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই